শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। শুরু হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান। প্রতিদিনের যে নিয়ম সে অনুষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দেখছেন, দেখে এসছেন, তারা জানেন। একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু আমরা সেটার দিকে অতটা বেশি নজর দেই না। বাস্তুতে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্টস হচ্ছে রান্নাঘর এবং বাথরুম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রান্নাঘর আর বাথরুমের বিভিন্ন কারণের জন্য বাস্তুদোষ সৃষ্টি হয়। বাথরুম ও রান্নাঘরের রংটা কি হওয়া উচিত, ছোট্ট জিনিস, কিন্তু অনেকেই সেই বিষয়টা মাথায় রেখে রংটা করি না, এবং তার জন্য একটা নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং কুপ্রভাব আমরা ভোগ করি। সেটা হচ্ছে মাথায় রাখতে হবে, বাথরুম বা স্নানঘর হচ্ছে উত্তর দিকে হলে ভালো হয়। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে জল তত্ত্বটা মেনটেন করতে হবে। জল তত্ত্ব হচ্ছে অ্যাকোয়া রিলেটেড, নীল সাদা হালকা সবুজ, নীল সাদা হালকা সবুজ, এই রংগুলোর মধ্যে রং করা উচিত, এবং জল তত্ত্বের সাথে যাতে রিলেটেড হয়। আর রান্নাঘর হচ্ছে অগ্নিতত্ত্বের থিওরিটা মেনটেন করতে হবে, থিওরি অফ ফায়ার, কমলা রং, গ্যাস বা বার্নার বা ওভেন দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে ঘেঁষে। আর হলুদ ও কমলা শেড, হলুদ ও কমলা শেড রান্নাঘরে দিলে আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি হবে। ছোট্ট জিনিস, কিন্তু সেটা আমরা মেনটেন করি না অনেক সময়, বা পারি না, বা জানিও না। সেই জন্য যখনই রং করবেন, বাথরুম এবং রান্নাঘর এই দুটোর রঙের উপর সবচেয়ে বেশি নজর দেবেন। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান, সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই ফোন করবার জন্য। দুটো প্রশ্ন করবেন, আমার লাইভ ইন ফোনের নিয়মটা অবশ্যই জানেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম এবং পরিষ্কার করে দুটো প্রশ্ন। বুধবার, শুক্রবার, রবিবার নিজ গৃহ খড়দহে, শেওড়াফুলি দুপুর দুটো থেকে পাঁচটা প্রতি বৃহস্পতিবার। শেওড়াফুলি কাল চেম্বার আছে, প্রতি বৃহস্পতিবার দুপুর দুটো থেকে পাঁচটা বুকিং চলছে শেওড়াফুলিতে। যারা বুকিং করবেন তারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার, নমস্কার, বলুন। 11:96 টাইম? 10:15। কোথায়? চরমপুর। কি জানতে চাইছেন? আমি আমার চাকরি করার মতো হবে, বিয়ে করার মতো হবে, জানতে চাইছি। এই দুটো তো? আচ্ছা, আপনার হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির চাকরির যোগটা খুব ভালো শুরু হচ্ছে এই 24-25 নভেম্বর 2024 থেকে। এই নভেম্বরের এন্ড অফ নভেম্বর থেকে শুরু হচ্ছে সেই যোগটা, 25-এর অক্টোবর পর্যন্ত খুব স্ট্রং যোগ। তবে 25 সালের প্রথম দিকেই আপনার কর্মটা হবে। এবং সরকারি চাকরির যোগও আছে, বেসরকারিও আছে। বেসরকারিটা আগে হবে, সরকারিটা একটু পরে হবে, চেষ্টাটা চালিয়ে যান। 2 নম্বর হচ্ছে আপনার কোনো অ্যাফেয়ার আছে? না। আচ্ছা, এবার বিয়ের বিষয়টা আপনাকে বলি। শুক্রটা নিচস্থ আর সপ্তমপতি নবমে, একটা জিনিস জেনে রাখুন, আপনার কিন্তু বিবাহ খুব ভালো জায়গায় হবে এবং বিয়ের পর উন্নতি হবে, কিন্তু একটু লেট হবে একটু, কারণ নবমে শনি সপ্তমপতি থাকলে বিয়ের পর তার উন্নতি হয়, কিন্তু একটু লেট ম্যারেজ হয়। তবে যোগটা ফেব্রুয়ারি থেকে খুব স্ট্রং যোগ, ফেব্রুয়ারি 2025 থেকে একদম 26 সালের নভেম্বর পর্যন্ত থাকবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে বিয়ে হবে। শনির প্রতিকার একদম নেই,
আপনি শুক্র এবং শনি এই দুটো গ্রহের প্রতিকার করতে হবে, তাহলে ম্যারেজটাও ভালো হবে। আর এই শনি নবমে থাকলে একটু লেট এই কর্ম প্রতিষ্ঠা, সেই জায়গায় যাতে অবসাদটা না আসে সেটাকে একটু ঠিক করতে হবে। হ্যাঁ, সৌরফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2-5, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র রবি নিজ গৃহ খর্দা। হ্যালো, হ্যালো, বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি একটু। ডেট অফ বার্থ টাইম বলুন। 14 আগস্ট 2012। কোথায় জন্ম? জন্মনগরী। টাইম? টাইম হচ্ছে সন্ধ্যে 6:52। বলুন, কি জানতে চাইছেন মেয়ের? আমি একটু পড়াশোনা কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাইছি আর কি। কোন ক্লাসে পড়ছে এখন? এখন তো 6 পড়ছে। আচ্ছা, ভবিষ্যৎ জীবনে পড়াশোনায় ভালো হবে, উচ্চ শিক্ষার যোগ আছে। হ্যাঁ, ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়ালে ভালো হবে, কারণ মঙ্গল জন্মকালীন নবমে আছে, এইটা উচ্চ শিক্ষা নির্দেশ করে এই রাশিচক্রের ক্ষেত্রে। আর কি জানতে চান বলুন? বলছি বলছি, ভবিষ্যৎ 24-26 বছর বয়সের মধ্যে কর্মযোগ আছে প্রবল, সায়েন্স নিয়ে পড়াবেন, জয়েন্ট এন্ট্রান্সটা ভালো করে দেওয়ান, যদি এই পথ দিয়ে ওকে নিয়ে যেতে পারেন বায়োলজি মানে ডাক্তারির পথে, তাহলে কিন্তু ভালো হবে। ঠিক আছে, আর মাথায় রাখতে হবে শনি মঙ্গল একসঙ্গে যুক্ত আছে, এটার কিন্তু একটু প্রতিকার করে নিতে হবে। হ্যাঁ, শনি অবশ্যই ভালো হবে, লাইভ হরোস্কোপটা করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, যারা ফোন করছেন তাদের ধন্যবাদ। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু, করলেই বুঝতে পারবেন ডিটেল তথ্য, এত জানার ইচ্ছা আপনাদের সন্তান সন্ততি তার ভবিষ্যৎ, লাইভ হরোস্কোপ করলে জানতে পারবেন, নিজেরাই সেটা পড়ে পড়ে বুঝতে পারবেন, পরিষ্কার বাংলায় বা যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি করতে চান সেখানে সেইটা পাবেন। সৌরফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2-5, বুধ শুক্র রবি নিজ গৃহ, শনিবার শোভাবাজার, রবিবার সোমবার কালীঘাট, আর মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার, যখন যার যেখানে সুবিধা সে অনলাইনে কনসাল্ট করে নিতে পারবে, তার জন্য বুকিং নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা ঠিক করে দিতে হবে। নবরাত্রি এবং মহালয়ার অমাবস্যায় সামনে এবং ভাদ্র পূর্ণিমা, এই তিথিতে গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছেন, সমস্যা শেষ নেই, সেই সমস্যার প্রতিকার প্রত্যেক বছর করা হয় এই সময়, নবরাত্রি দুর্গাপূজা আমার নিজ গৃহ মন্দিরে মহামায়া মা দুর্গা প্রত্যেক বছর পুজো সংগঠিত হয়, ছবিটা দেখেই বুঝতে পারছেন, সেখানে কুমারী পুজোও হয়, সেই ছবিও দেখেছেন, এবং সেখানে সমস্ত রকম গ্রহের যে ক্রিয়া গ্রহপীড়া নাশের জন্য সেগুলো করা হয়, যোগাযোগ অবশ্যই করবেন। হ্যালো, বলুন। নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 1998। টাইম? আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আপনি কি করছেন এখন? সরকারি চাকরির যোগটা কম, চেষ্টাটা করতে থাকুন। একাদশে মঙ্গল আছে, মঙ্গলটা নিচস্ত, এই মঙ্গলটা এবং শনি মেষে নিচস্ত, শনি আর মঙ্গলের খুব স্ট্রং প্রতিকার না করলে কিন্তু কর্ম প্রতিষ্ঠা হওয়াটা খুব বড় রকম সমস্যা আছে, বিশেষ করে শনিটা নিজ ক্ষেত্রে বকরি আর মঙ্গলটা একাদশে নিচস্ত, এই বলহীন দুটো গ্রহের কিন্তু প্রতিকার করতে হবে। আর কি বিয়ের ব্যাপারে? বিয়ের ব্যাপারটা বলে দিই,
বিয়ের যোগটা নেক্সট ইয়ার খুব ভালো, 25-27 সালে, এই 2 বছরের মধ্যে বিয়ের যোগ, বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্রের ক্লাস চলছে, অনলাইন অফলাইন দুটোই, যার যেরম প্রয়োজন বুকিং নাম্বারে ডিটেল তথ্যটা জেনে সে ফোন করে নেবেন, সব জানতে পারবেন। শাওরা ফুলি বৃহস্পতিবার দুপুর 2-5টা, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6-8টা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির খড়দয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো সংগঠিত হয় প্রত্যেক বছর বিশ্ব শান্তির উদ্দেশ্যে, এবং বামা কালী প্রতিষ্ঠিত, সেখানে মহালয়ার অমাবস্যায় মহালয়ার মহানীশীতে বিরাচার তন্ত্রের সকল রকম ক্রিয়া করা হবে। গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছেন, গ্রহ পীড়ার কথা বারবার বলেছি, আমি ক্লাস অরিয়েন্টেড অনুষ্ঠান করি, নিশ্চয়ই জানেন যে কালসর্প, মাঙ্গলিক, সারেসাথী, কেমুদ্রম, ধাইয়া, এই ধরনের যে যোগ, সেটা কোনো রত্নে ঠিক হয় না, সেটা দৈব প্রতিকারই ঠিক হয়। এবং আর কটা দিন পরেই, পুজোর পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে, জয়েন্ট এন্ট্রান্স, হাই সেকেন্ডারি, মাধ্যমিক, তার প্রস্তুতি, তাদের জন্য বিশেষত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রতিকার প্রত্যেক বছর করে থাকি, এবছরও করা হবে। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারবেন, কাছাকাছি চেম্বারগুলো জেনে নিন। শাওরা ফুলি বৃহস্পতিবার, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, হ্যালো, বলুন 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 বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি জন্ম তারিখ, আগে জন্ম তারিখ সময়টা বলুন। 15/1/1987। টাইম বৃহস্পতিবার 5:30 থেকে বিকেল, বিকেল না সকাল, সেটা বলতে। এখন কি সমস্যা? ব্যবসাটা ভালো চলছে না? না, ব্যবসাটা খুব ভালো এই মুহূর্তে চলবে না, নভেম্বরের শেষের দিক থেকে আস্তে আস্তে শুরু হবে, ফেব্রুয়ারি 2025-এর পর থেকে আপনার আবার কেনা বেচা ভালো হবে, লেনদেন ভালো হবে, অর্থাৎ আর্থিক স্বচ্ছন্দতা তখন আপনি করতে পারবেন। আর কি জানতে চাইছেন? শনি, শুনুন আপনাকে বলি, শনির প্রতিকারটা করতেই হবে আপনার, শনি মঙ্গলের গৃহে আছে, ওই জন্যই এই ঝামেলাটা সবচেয়ে বেশি। আর 2 নম্বর হচ্ছে শনি এবং রাহু, তার মধ্যে শনির প্রতিকারটার দিকেই বেশি জোর দিন। দক্ষিণাকালীর কবচ মহাকালী যন্ত্রম, ধনদা কবচ মহালক্ষ্মী যন্ত্রম, এবং অপরাজিতা নীলা 5-6। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, প্রত্যেক মানুষকে সুযোগ দিতে হবে। আমার অনুষ্ঠান মানি ফোনের বন্যা বইতে থাকে, নিজেরাই দেখেছেন, সবাই ফোন করবে, সবাইকেই আমি জানাবো, আমাকে জন্ম তারিখ, সময়, স্থানের নাম বললে আমাকে বলতে 1 সেকেন্ডের কম সময় লাগে, 1 সেকেন্ড, 1 সেকেন্ডের কম সময় আমার লাগে আপনাকে বলতে, পরিষ্কার করে বলবেন। বইগুলোকে কালেক্ট করুন, যেটা ঘরে বসে আপনি সমস্ত অনেক প্রতিকার করতে পারবেন, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহনতন্ত্র এবং গৃহস্থের টোটকা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে, নবরাত্রি এবং মহালয়ার অমাবস্যায় কঠিন গ্রহ পীড়ায় যারা ভুগছে। হ্যালো, বলুন বলুন। আপনি বলুন জন্ম তারিখ, সময়। জন্ম তারিখ হচ্ছে 18-ই নভেম্বর। আচ্ছা, টাইম
সেটা সকাল না রাত? সকাল। আচ্ছা, না বললে বুঝবো কি করে? কোথায় জন্ম হয়েছে? কোথায় জন্ম হয়েছে? সকাল বলছি তো। কোথায় জন্মটা হয়েছে? নদিয়ায়। কি জানতে চাইছেন আপনি? মেয়ের সম্পর্কে। দুটো প্রশ্ন করতে পারবেন, প্রথম প্রশ্নটা করুন। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ছে এখন? 8? ও নার্সিং পড়ছে, মাধ্যমিকের পরে হাই সেকেন্ডারি দিয়ে? আচ্ছা ভালো। আচ্ছা প্রথম হচ্ছে আপনার মেয়ের প্রথম কথাটা হচ্ছে নার্সিংটা কমপ্লিট হবে এবং চাকরিও পাবি, ঠিক আছে? না না, চাকরির টাইমটা 25 সাল থেকে 27 সালের মধ্যেই যোগাযোগ হয়ে যাবে। আর কি জানতে চাইছেন? বিয়ের ক্ষেত্রে নিজের পছন্দ করে বিয়ের যোগ আছে এবং ওর ওর কিন্তু কোনো মাঙ্গলিক নেই, বিবাহিত জীবন ভালো হবে। শনি শুক্র এই দুটো গ্রহকে প্রতিকার আপনার করতে হবে, তাহলে দাম্পত্য জীবনটা ভালো যাবে, কেরিয়ারটাও ভালো হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প সময়ের অনুষ্ঠানে যারা ফোন করবেন, দুটো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম এবং টাইম অফ বার্থটা এম না পিএম মেনশন করবেন। হ্যালো, বলুন বলুন বলুন, ডেট অফ বার্থ 15/9/2010। টাইম? টাইম 9:30। সকাল? হ্যাঁ সকাল। কি জানতে চাইছেন? আমি ওর পড়াশোনা করছে না তো, এটাই জানতে চাই। পড়াশোনা করছে না? না। তার কারণ হচ্ছে বৃশ্চিক রাশির এই মুহূর্তে রাশির চতুর্থে শনি বকরি ধাইয়া চলছে, রাশির অষ্টমে মঙ্গল ঔদ্ধত্য হয়ে গেছে, পড়তে ইচ্ছা করছে না, বন্ধুর সংসর্গ এইসব সমস্যা কিন্তু ওকে তাড়া করতে থাকবে। ধাইয়াটার প্রতিকার করতেই হবে, না হলে কিন্তু কনসেন্ট্রেশনটা পড়াশোনায় আসতে চাইবে না, ইচ্ছাই করবে না। কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, আচ্ছা, এইটে পরে এখন একটা খুব গুরুত্বপূর্ণ সময়, এরপরেই মাধ্যমিক দেবে। ওর ধাইয়াটার প্রতিকার করতে হবে এবং মঙ্গলের প্রচন্ড ক্রোধ, হ্যাঁ, স্বাধীন চেতা, এই মানসিকতাগুলো ঠিক করতে হবে। আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? আমি বাউরিয়া। বাউরিয়া, বাউরিয়া থেকে হাওড়া ময়দান অথবা যেখানে আপনার সুবিধা হবে একটু যোগাযোগ করবেন। ওকে যদি ঠিকমতো প্রতিকার করতে পারেন, আগামী দিনে মেধা আছে, পড়াশোনাটা কিন্তু করবে ভালো করে, ঠিক আছে? তাহলে সেটা করতে গেলে ওই মঙ্গলটা আর ওদিকে ধাইয়াটা, এই দুটো ঠিক করতে হবে। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, যার মনে হবে বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে করে নেবে। প্রতি বৃহস্পতিবার দুপুর 2 থেকে 5টা শেওড়াফুলি, কাল শেওড়াফুলিতে চেম্বার, বুকিং চলছে, যারা বুকিং করতে চান তারা বুকিং করে নেবেন। শুক্র বুধ রবি নিজ গৃহ খর্দ। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। আমি ছেলে সম্পর্কে জানতে চাইছি। জন্ম তারিখ, সময়? 10/10/2004। হ্যাঁ, কত? 10/10/2004। 2010? আচ্ছা আচ্ছা, 4। টাইম? সকাল 11:55। সুচিরা, কি জানতে চাইছেন বলুন? কেরিয়ারটা জানতে চাইছি। কোন ক্লাসে পড়ছে? কোন ক্লাস? ও এখন বিটেক করছে। বিটেক কমপ্লিট হবে, পরবর্তীকালে এমবিএ বা এমটেক, উচ্চ শিক্ষার যোগ প্রবল ভাবে আছে, আর ক্যাম্পাসিং থেকেও চাকরির যোগটা আছে। কিন্তু মাথায় রাখতে হবে ওর কিন্তু শনি কর্কটে, অষ্টমে শনি আয়ুর পক্ষে ভালো কিন্তু বিভিন্ন রকম কর্মের বাধা আনতে পারে। শনি গ্রহটাকে আপনার প্রচন্ড গুরুত্বপূর্ণভাবে প্রতিকার করতে হবে, আর চাকরিও দারুণ পাবে, একাধিকবার পাবে, ভালো পাবে। চাকরি দু রকম হয়, যখন জ্যোতিষটা সৃষ্টি হয়েছিল 5000 বছর আগে, সরকার বলে কিছু ছিল না, বস্তুটা সরকারি, স্টেবল ওয়ার্ক হওয়ার যোগ, সেটা সরকারিও চেষ্টা করতে পারে আর বেসরকারি তো হবেই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে,
আপনি চুচুড়াতে থাকেন তো? কোনো অসুবিধা নেই, শরাফুলি চেম্বার প্রতি বৃহস্পতিবার দুপুর দুটো থেকে পাঁচটা, ওর শনিটা অষ্টমে প্রতিকার করুন, তাহলে দেখবেন রেজাল্টটাও, বিটেকের সেমিস্টার গুলোর রেজাল্ট ভালো হবে, পরবর্তীকালে উচ্চশিক্ষা MBA করুক MTech করুক সেটা করুন। হ্যাঁ হ্যাঁ, সেটা তার রেজাল্টটা দরকার আছে তো, রেজাল্টটা যাতে ভালো হয়, শরীরটা সুস্থ থাকে, এদিকটা নজর রাখতে হবে না? এই সময় তো ঠিক করতে হয়, ঠিক আছে? আপনি যোগাযোগ করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে, শরাফুলিতে প্রতি বৃহস্পতিবার দুপুর দুটো থেকে পাঁচটা, শুক্র বুধ রবি নিজ গৃহ মন্দির রহরাতে, শনিবার শোভা বাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। ইউটিউব সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার, বলুন। আমি আমার সম্বন্ধে জানতে চাই। বলুন। আমি আমার সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ সময়টা? 06/04/1999। আচ্ছা আচ্ছা, 99 টাইম। টাইম 4:27 PM বিকেল বেলা। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি আমার ক্যারিয়ার নিয়ে। জন্মটা কোথায় ছিল? লুংলেই। আচ্ছা, আপনি এখন কি করছেন? আমি MSc করছি জিওগ্রাফিতে। আচ্ছা, প্রথম হচ্ছে MSc টা কমপ্লিট হবে, বৃশ্চিক রাশির ধাইয়া চলছে, ধাইয়াটা চলে যাবে নেক্সট ইয়ার, তারপরে এর থেকেও যদি হায়ার কিছু করতে চান, মানে PhD করতে চান, করতে পারেন। ক্যারিয়ার বলতে যে কর্মটা, সেইটার ভালো যোগটা 26 সালের অক্টোবর থেকে শুরু হচ্ছে, এবং এটা লং টার্ম দশা, ভালো দশা, সেই দশাতেই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার লগ্ন সিংহ, ঠিক আছে? আচ্ছা, প্রতিকার আপনার কাছে? শুনুন, ধাইয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর শনিটা জন্মকালীন ডেবিলেটেড, নিচস্থ হয়ে আছে, এই দুটোই ট্রাবল, এই দুটো ট্রাবলকে ঠিক করে নিয়ে হু হু করে ভবিষ্যৎটা এগোবে। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, ও রানাঘাট থেকে তো আপনি খড়দায় বাড়িতে আসতে পারবেন, যেখানে সুবিধা হবে কলকাতার দিকে, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, সময় একদম অল্প, যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা ফোন পাননি তারা আবার পাবেন, সব সময় লাইভে আসা হয়, অতএব পাবেন না এরকম ব্যাপার নেই, মনে রাখবেন। আমার লাইভ ইন ফোনের একটা বিশেষত্ব হচ্ছে দুটো প্রশ্ন সঙ্গে সঙ্গে উত্তর, উত্তরটা 1 সেকেন্ডের কম। আসন্ন মহালয়া, নবরাত্রি এবং দুর্গা পুজো, গৃহের প্রতিকার করা হয় প্রত্যেক বছর, করা হবে, যারা যোগাযোগ করতে চান তারা ইমিডিয়েট যোগাযোগ করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা।